서방이들을 비치다 오나 그렇게 하거나 গন্ডগোলটোল করি না রে ভাই হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে এটা হচ্ছে আমাদের বিজেপির সমস্ত কার্যকর্তারা আছে এখানে এই তৃণমূলের অনেক কিছু দুষ্কৃতীরা তারা আছে এই তৃণমূলের এই অঞ্চল অফিসটাকে দখল করে আছে এই মুহূর্তে ঠিক আছে এদিকে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে কেউ এলে ওরা আমাদেরকে কোনো সার্টিফিকেট দিতে চাইছে না আর কোনো কিছু না দিয়ে ওরা তাড়িয়ে দিচ্ছে এমনকি আমাদের একজন কর্মী পিএইচডি করতে যাবে বিদেশ যাবে তার জন্য ওরা সার্টিফিকেট দেয়নি তার জন্য আমাদের বিক্ষোভ চলছে ঠিক আছে শুধু পিএইচডি নয় এছাড়াও অনেকজন অনেকজন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেছে ওরা দেয়নি ঠিক আছে তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে আজকের খেজুরি টু এর হলুদবাড়ি জিপি জিপিতে যিনি প্রধান আছেন তাপসবাবু তার বিরুদ্ধে এলাকার মানুষ ক্ষোভে বিক্ষোভ দেখিয়েছিলেন আজকের সেই বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সেই বিক্ষোভ মিছিলে আমরা সবাই এসেছিলাম এলাকার মানুষের উন্নয়নের নামে উনি প্রহসন করছেন মানুষের যে কথোপকথন মানুষের যে মানে ক্ষোভ বিক্ষোভ মানুষকে কোনোরকমভাবে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন এবং ইয়ে থেকে ওই আপনার রেসিডেন্ট এবং ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে কোনোটাই দিচ্ছেন না এবং বিজেপি করার অপরাধে তাদেরকে এইভাবে শাসানি দিচ্ছেন যে আপনারা যেহেতু বিজেপি করছেন আপনাদের যিনি নেতা তিনার কাছ থেকে নিয়ে নেবেন আমি কোনোভাবে দিতে পারবো না সেই হিসাবে সমস্ত এলাকার মানুষ প্রায় হাজারখানেক মানুষ এখানে জমায়েত হয়েছিলেন এবং সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আমরা প্রধানের কাছে গিয়েছিলাম প্রধানকে গিয়ে সমস্ত কিছু বললাম এবং যাতে বিগত দিনে আর এই রকম ঘটনা না ঘটে এবং আমরা সমস্ত মানুষের কাছে উন্নয়নের ধারা যাতে পৌঁছে দিতে পারি সেই হিসাবে আমরা দাবি দাবা সম্বলিত কিছু কথা আদায় করতে পেরেছি এবং উনি আমাদেরকে কথা দিলেন যে হ্যাঁ আমি আপনাদেরকে সব রকমভাবে সহযোগিতা করব ওনার আশ্বাসে আমরা অবরোধটা তুলে নিয়েছি এই মুহূর্তে অবরোধ মুক্ত গ্রাম পঞ্চায়েত শুরু করুন দাদা আজকের ঘটনা নিয়ে কি বলবেন হ্যাঁ আজকের খেজুরি দু নম্বর ব্লকের হলুদবাড়ি অঞ্চলে প্রায় সকাল 11টার দিকে তো জনা পঞ্চাশের মতো বিজেপির কর্মী সমর্থক তাদের বিজয় মিছিল করার নাম করে অঞ্চল অফিসে ঢুকে অঞ্চল প্রধানকে হেনস্থা করে তো এবং তাদের বক্তব্য যে এই অঞ্চলে অনেক দুর্নীতি বিভিন্ন রকমের স্বজন পোষণ হয়েছে তো এই অজুহাত দিয়ে হঠাৎ করেই এই কাণ্ডটি করে তো সেক্ষেত্রে পরবর্তীকালে ওদেরকে নিয়ে অঞ্চল প্রধান বসেন আলোচনা হয় পুলিশও আসে পুলিশের মধ্যস্থতায় একটা সমাধানের রাস্তা পাওয়া যায় কিন্তু আমার একটি কথা যে আজকের যে সংস্কৃতি চালু করা হচ্ছে রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে হঠাৎ করে কোথাও আক্রমণ করা হঠাৎ করে কিছু অশালীন কথা কয়েকটি মদ্যপ ছেলে এটা মনে হয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিষ্টাচার রাজনীতির যে আবরণ বাতাবরণ সেটাকে একটা নষ্ট করা চক্রান্ত হচ্ছে বাংলার সংস্কৃতি কিন্তু এগুলো চায় না বাংলার বুদ্ধিজীবী মানুষ এগুলো কিন্তু চায় না